পাইল না, জন্মদিন এত বেলা অবধি ঘুমোতে নেই। পুরি কোথায়? প্রত্যেকবার জন্মদিন প্রত্যেকবারই আমি ফাঁসি। জন্মদিনে বোনের মুখ না দেখে সে চোখই খুলবে না। যেন বোনকে চোখে হারাচ্ছে। আগে মা বাবা। আমার মা বাবা সবই তো তুই রণ। পরীর বিয়ের পর তোর কি হবে? আদরের বোন 8ই নভেম্বর থেকে প্রতিদিন সন্ধে 6টায় সান বাংলায়। পরীকে তো পুরো আজ কোণের মতো লাগছে, ওর আজকে একটা বিয়ে দিয়ে দিলেই হয়। সেটাই তো, আমি পালালেই তুমি চলে আসতে পারো। সে তো আসবই, আজ না হয় কাল। তুই সত্যি কথা বলতে আমাকে এত সুন্দর লাগবে না। তাই বুঝি? আমার কথা বিশ্বাস করছো না তো? এসো এসো, এই দেখো আয়নায় নিজেকে দেখো। কি ঠিক বললাম তো? তা তোমার দাদাকে বলবো নাকি একটা বর ধরে আনতে? আপনি এত আস্তে গাড়ি চালাচ্ছেন কেন বলুন তো? আমার দাদা তো কি সুন্দর জোরে বাইক চালায়। আপনার জন্য আস্তে আস্তে বাইক চালাচ্ছে, কারণ আপনার যাতে অসুবিধা না হয়। আর আপনি যখন বললেন তখন আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। আমার চরিত্র মোটেও খারাপ খারাপ না, আর আমি মেয়েদের মেয়েদের সম্মান দিতে চাই। এই দেখো মেয়ে আমার লজ্জা পেয়েছে। পুরি দিদি লজ্জা পেয়েছে? এটা কি করে হয়? আজ বাইরে সূর্য উঠেছে না চাঁদ? আজ তো আকাশ পুরো অন্ধকার, কারণ আকাশের চাঁদ আজ মাটিতে নেমে এসেছে। থাম তো তোরা, রকেট কুলতি যা বাইরে যা, সবাই বাইরে যাও, আমি শাড়িটা পরে রেডি হয়ে নিই। টেলিভিশনে এপিসোড শেষ হওয়ার পরই দেখুন আপনার প্রিয় সিরিয়ালের পুরো এপিসোড সম্পূর্ণ ফ্রিতে শুধুমাত্র সান নেক্সটে।